সবাইকে আমন্ত্রণ আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে আমি নাজমুল আশরাফ আজ আমাদের আলোচনা বিষয় লকডাউন ডে ওয়ান আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি এবং সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তজা আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাটা মূলত কঠোর লকডাউনের প্রথম দিন যেটি আমাদের আলোচনার বিষয় আমরা গত ১৬ মাস ধরে নানানভাবে যেই নামই বলি না কেন নানানভাবে আমরা বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করেছি কিন্তু তার মধ্যে অনেক ব্যত্যয় ছিল অনেক রকমের উদাসীনতা অবহেলা ছিল সরকার যেসব সিদ্ধান্ত ঘোষণা করেছে সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন এবং মানুষের মেনে চলার ক্ষেত্রে অনেক রকমের কি বলবো অবহেলা অমান্য করার বিষয় ছিল সেগুলো নিয়ে অনেক আলোচনা আছে আমরা সেই পেছনে যেতে চাই না আজ থেকে যে লকডাউনটি শুরু হয়েছে সাত দিনের জন্য এবং সেটি বেশ কঠোর লকডাউন বলা হচ্ছে আমরা যদি গত ১৬ মাস বা গত কয়েক মাসের চিত্র রাস্তাঘাটের কথা চিন্তা করি সেই তুলনায় আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল নিশ্চয়ই আজকের পরিস্থিতিরও অনেক রকমের ব্যত্যয় ত্রুটি বিচ্যুতি হয়তো আমরা খুঁজে পাব কিন্তু আমরা যারা এগুলো মেনে চলব এবং সরকার প্রশাসন যারা এগুলো মেনে চলাবেন বা মানতে বাধ্য করবেন বা বোঝাবেন সেই জায়গা থেকে দেখতে গেলে অনেক পরিবর্তন এটি হঠাৎ করে একদিন একেবারে অমান্য করা থেকে একেবারে সম্পূর্ণ মান্য করার জায়গায় হয়তো আসবে না আমি জনাব গোলাম মুর্তজা আপনার কাছে জানতে চাই প্রথম দিনের যে চিত্র আমরা ঢাকাসহ সারা দেশে দেখলাম সেখানে পুলিশ র‍্যাব এবং সেনাবাহিনী ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যেভাবে সব কিছু এনফোর্স করেছে বা কার্যকর করেছে জরিমানা করেছে আটক করেছে গ্রেফতার করেছে মামলা দিয়েছে আরও অনেক কিছু এটা নিশ্চয়ই বিগত দিনগুলোর তুলনায় অনেক ভালো একটি অবস্থা বলবো এই অবস্থার প্রথম দিনটির মূল্যায়ন করবেন আপনি জনাব গোলাম মুর্তজা এবং এটি আমরা আপাতত যেহেতু সাত দিনের সেই সাত দিন ধরে রাখা এবং ক্রমাগত উন্নতি করার ব্যাপারে আপনি কতটা আশাবাদী জি ধন্যবাদ আপনাকে এই আলোচনাটা আপনি যেটা বললেন যে যদি শুধুমাত্র লকডাউনের এই প্রথম দিনের মধ্যে আলোচনাটা সমাপ্ত রাখতে চাই তাহলে সেই আলোচনাটা এক লাইন বা দুই লাইনেই আলোচনাটা শেষ করা যায় তার কারণ হচ্ছে লকডাউন মানে কি লকডাউন মানে হচ্ছে মানুষকে আপনি চলাচল করতে দিবেন না মানুষের চলাচলটা নিয়ন্ত্রণ করা কেন চলাচল করতে দিবেন না কারণ করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যে ভাইরাসটি মানুষের থেকে একজনের থেকে আরেকজনের ভেতরে সংক্রমিত হয় যেহেতু আমরা জানি না কে আক্রান্ত হয়েছে না কে আক্রান্ত হননি সেই কারণে মানুষের চলাচল যত বেশি থাকে সংক্রমণের সংখ্যা বা সংক্রমণের সম্ভাবনা তত বেশি থাকে তো এরকম একটি জায়গা থেকেই তো পৃথিবীতে লকডাউনের এই ফর্মুলাটা আগেও মহামারীতেও এসেছে আমি অত পিছনে ফিরে যাই না তো চীন হচ্ছে এই লকডাউন দিয়ে সুবিধা পাওয়ার পৃথিবীর সবচেয়ে বড় উদাহরণের দেশ এই করোনা মহামারীতে তো সেরকম একটা জায়গা থেকে এই লকডাউনের ধারণাটি আমাদের আশেপাশে সহ সব জায়গাতে ছিল সেই হিসেবে মানুষকে মানুষের গতিবিধি সীমিত করার জন্য লকডাউনে আজকের যে চিত্রটি আমরা দেখলাম মানে হ্যাঁ আজকের যে চিত্রটি আমরা দেখলাম সেই চিত্রটিতে দেখলাম মানুষকে ফেরিঘাটগুলো ফাঁকা মানুষ রাস্তায় প্রায় নেই বললে চলে গাড়ি প্রায় নেই বললে চলে যা দুই চারজন বেরিয়েছে কয়েকশো মানুষ গ্রেফতার হয়েছে এটা বাংলাদেশের মতো দেশে বা বিশ্বের থেকে এটি একেবারেই খুবই নগণ্য সংখ্যক তার মানে হচ্ছে লকডাউনে মানুষকে ঘরে রাখা মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করার যে চেষ্টা সেই কাজটি প্রথম দিনে সম্পন্ন হয়েছে এখন এই জায়গাটিতেই প্রশ্ন আসে একটু আপনার পেছনে বা সামনে যেই বলি না কেন একটু কথা বলা দরকার সেটি হচ্ছে করোনা ভাইরাস যেহেতু মানুষ থেকে মানুষের সংক্রমিত হয় সেই কারণে আমরা লকডাউন দিলাম প্রথমে আমরা ঘোষণা দিলাম সোমবার থেকে তারপরে বললাম জুন ক্লোজিং তারপরে গিয়ে বললাম কবে বৃহস্পতিবার থেকে বা রবিবার থেকে এরকম একটা তারিখের কথা বললাম কিন্তু এই যে বলার পরে আমাদের এই লকডাউন আজকে যে আমরা কার্যকর করলাম কার্যকর আগের যে পাঁচ সাত দিন সময় গেল সেই সময়ে যে মানুষের গতিবিধি চলাচল একজনের গাদাগাদি ঠাসাঠাসি করে যে চলাচল তার মানে হচ্ছে আমি লকডাউন দিয়ে যে সুফলটা পেতে চাইছি সেই সুফলটা আমি পাবো কি
কি পাবো না সেটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকলো। এই প্রশ্নবিদ্ধ কেন হয়ে থাকলো? প্রশ্নবিদ্ধ হয়ে থাকলো কারণ মানুষের গতিবিধি আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না। প্রথমত কথা, একদিনের লকডাউন বা সাত দিনের লকডাউন দিয়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা যায় না। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করার জন্য কমপক্ষে 14 দিনের একটা লকডাউন প্রয়োজন হয়। তো আমি ধারণা করি যে 7 দিনের পরে গিয়ে হয়তো আরো 7 দিন বাড়ানো হবে, কিন্তু এই 7 দিনের পরে গিয়ে আরো 7 দিন বাড়ানো হলে আপনি যেটা প্রশ্ন করেছেন যে কার্যকর রাখা যাবে কিনা, কার্যকর রাখা যাবে কিনা সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে কার্যকর রাখতে হবে। এবং সরকার যদি আন্তরিকভাবে চায়, সরকার যদি মনে করে যে আমি এটাকে কার্যকর করব, সরকার সেটা কার্যকর করতে পারে, তার প্রমাণ হচ্ছে আজকের দিন। আগের দিনগুলোতে সরকার লকডাউন, সর্বাত্মক লকডাউন, কঠিন লকডাউন, হাবিজাবি বহু কথা বলে সেগুলো সরকার আন্তরিকভাবে কার্যকর করতে চায়নি বলে পারেনি। এখন সরকার চেয়েছে, সরকার এটা পেরেছে। তো এই জায়গাটিতে এখন তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে যে আমি যে মানুষের এই আগে কয়েকদিন গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারলাম না বা গতিবিধি নিয়ন্ত্রণ করলাম না, এই যে অবাধে চলাচলের সুযোগ দিলাম, এর প্রেক্ষিতে যে আগে লোকজন ছড়া একই ঘটনার কারণে সারা দেশে ছড়িয়ে পড়েছে, প্রথমে ছিল ইউকে থেকে বা অন্য জায়গা থেকে বিমানবন্দর দিয়ে, তারপরে ছিল চাঁপাইনবাবগঞ্জ সহ সাতক্ষীরা সহ সীমান্ত অঞ্চল থেকে আতঙ্ক ছড়ানো, সীমান্ত অঞ্চলে অঞ্চলের বিষয়টি যখন ছিল যে আমরা যদি ভারতীয় স্ট্যান্ড ঠেকাতে চাই তাহলে এই অঞ্চলে সতর্ক হওয়া দরকার, আমরা সেই সতর্ক হইনি, অর্থাৎ সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তো সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়াটাকে আরো ছড়িয়ে দিলাম এই গত 5-7 দিনে। এই যে সিদ্ধান্তটি আমার কাছে যে জায়গাটিতে প্রশ্ন, পরাদ ভাই অত্যন্ত সজ্জন মানুষ, পরাদ ভাইয়ের সঙ্গে এই সমস্ত আলোচনা করতে গেলে এক ধরনের সংকোচ বোধ করি কথা বলতে গেলে, তো সেই জায়গা থেকেও বলি যে এই যে আমরা অদূরদর্শী সিদ্ধান্ত গুলো নিলাম, ধরেন এই যে লকডাউন, পৃথিবীর যে কোনো অর্থনীতির জন্য, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতির কোন একটি দেশ যদি লকডাউনের কর্মসূচিতে যায় তাহলে সেই দেশের উপরে এর প্রভাব পড়ে। আর বাংলাদেশের মতো দেশে আমরা যত সহজে লকডাউন শব্দটি উচ্চারণ করি এত সহজে লকডাউন দেওয়া সম্ভব নয়, আমরা সেটা বুঝি, কারণ আমাদের অর্থনীতির উপরে বহু চাপ পড়ে, ব্যাপক চাপ পড়ে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই গত 1.5-2 মাস ধরে আমরা যে লকডাউন করলাম, এতে কিন্তু একই সঙ্গে অর্থনীতির উপর চাপ পড়লো, আবার একই সঙ্গে আমরা কার্যকরও করতে পারলাম না, সারা দেশেও করোনা কার্যকর রাখতে পারবো কি পারবো না, অবশ্যই কার্যকর রাখতে হবে, কিন্তু যে জায়গাটিতে সরকার এখনো সেই পরিমাণ গুরুত্ব দেয়নি সেই জায়গাটিতে সরকারকে গুরুত্ব দিতে হবে। মানুষকে অবশ্যই ঘরে রাখতে হবে, কিন্তু গরিব মানুষ, যত সমালোচনা এর আগে হয়েছে, আজকের চিত্র দেখার পরে মনে হয়েছে যেটি মুর্তজা ভাই বলছিলেন, সরকার চেয়েছে তাই কার্যকর হয়েছে। পরিস্থিতি যদি বলি, হঠাৎ করেই একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছে, তার মানে সরকার সত্যি চেয়েছে, পরিস্থিতি ভয়াবহ হয়েছে। মৃত্যুর সংখ্যা আজকে আরেকটি নতুন রেকর্ড করেছে, 143, সংক্রমণ, মৃত্যু, সারা দেশে ছড়িয়ে পড়া সব কিছু মিলে, মানে আজকে থেকে যেই কঠোরতা আপনারা দেখালেন সেটি আগে কেন দেখান নাই সে প্রশ্নে গিয়ে লাভ নাই, এটি কতটা চলমান থাকবে অন্তত আগামী 7 দিন, তার জন্য আপনারা যেই ব্যবস্থাগুলো আজকে আমরা মাঠ পর্যায়ে দেখেছি সেটি আরও কঠোরতর হবে, বা প্রথম দিনের যদি 5-10% কোনো ব্যত্যয় ঘটে থাকে সেটাও যাতে না ঘটে সেই নিশ্চয়তা কতটা দিতে পারেন? জি, আমি একটু বলে রাখি প্রথমেই যে আমরা কিন্তু এই করোনা পরিস্থিতি একবার আমরা দেখছি ঊর্ধ্বগামী, আবার আমরা কিন্তু প্রচেষ্টা গ্রহণ করার কারণে এটাকে আবার নিম্নগামী করা সম্ভব হয়েছে। এটা কিন্তু পরপর 2 বার কিন্তু আমরা এটা করেছি এবং সেটা প্রমাণিত বাংলাদেশেও, যে যদি আমরা চলাফেরার উপর নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু এটা কমে যায়। সমস্যাটা হয় যে যখন এটা কোনো মানুষ সংক্রমিত হতে থাকে তখন কিন্তু প্রথমে বোঝা যায় না, সে কিন্তু একটা মানুষ সংক্রমিত হওয়ার বেশ কয়েকদিন পর কিন্তু টেস্ট করে এবং সে ধরা পড়ে। তো যখন ধরা পড়া শুরু হয় তখন কিন্তু ঊর্ধ্বগামী হওয়া শুরু হওয়ার আগেই কিন্তু এটা ছড়িয়ে পড়ে, যার কারণে কিন্তু বারবার দেখেন যে ঢেউটা যখন বাড়তে থাকে তখন বাড়তেই থাকে, আবার যখন ব্যাপকভাবে সেটাকে কমানো ব্যবস্থা করা হয় তখন কমতে থাকে। আমরা কিন্তু সেটা করে এসেছি এবং সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি ছিল যে আমরা যেহেতু দেখলাম যে সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপকভাবে বেড়ে গেছে, সেখানে কিন্তু আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু স্থানীয় ভিত্তিক সেটা কিন্তু আমরা করেছি, কারণ দীর্ঘমেয়াদী কিন্তু আমরা এই বিধিনিষেধের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ব্যবসা বাণিজ্য অনেক কিছু বাধাগ্রস্ত হচ্ছিল, সেগুলোকেও কিন্তু আমাদের দেখতে হচ্ছে, কারণ অর্থনীতির বিষয়গুলোকে দেখতে হচ্ছে। এখন যে বিষয়টি আমরা 28 তারিখ থেকে আমরা মনে করেছিলাম যে আমরা হয়তো
এই কঠোর আমরা বিধিনিষেধে দিতে পারি কিনা, কিন্তু বেশ কিছু বিষয় সেখানে খুবই অত্যাবশ্যকীয় কিছু বিষয় জড়িত ছিল। কারণ ইয়ার এন্ডিং একটা যে বিষয় যে আমাদের অর্থবছর শেষ হচ্ছে, অনেক কন্ট্রাক্টর যারা কাজ করেছে তাদের বিল নেওয়ার ব্যাপার আছে, আমাদের অ্যাকাউন্টস অফিসগুলো খোলা রাখতে হবে, এনবিআর এর অফিস খোলা রাখতে হবে, ব্যাংকের অনেকগুলো বিষয় আছে সেগুলো, তো সে কারণে কিন্তু আমরা গণপরিবহন এবং দোকানপাট সহ যে যে কারণে সংক্রমণ গুলো ছড়িয়ে পড়েছিল কিন্তু 28 তারিখ থেকে কিন্তু আমরা বন্ধ করেছি, 28, 29, 30 এবং 1 তারিখ থেকে একটা পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা দেখছি এমন একটা জায়গায় এবার আমরা এসেছি সবগুলো ঢেউকে অতিক্রম করে। এবার কিন্তু আমাদের আজকের মৃত্যু সংখ্যা 143 এবং এটা কিন্তু গতবার 7,000 ছাড়িয়েছিল, যেটা গত মার্চে, এবং সেটা কিন্তু এখন 8,000 ছাড়িয়ে 9,000 কাছাকাছি গতকালকে আমরা দেখলাম 8,822 জন, আজকে 8,301 জন। তো সেক্ষেত্রে আমাদের এখন এটির কোনো বিকল্প নাই এবং আমরা কিন্তু পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু সরকার পদক্ষেপ নিয়েছে এবং এটি কিন্তু এবার আমরা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এবং অবস্থা বুঝেই ব্যবস্থা, কারণ এটার কোনো বিকল্প নাই এবং সেরকম প্রস্তুতি নিয়েই আমরা কিন্তু কাজ শুরু করেছি। এবং সেটি আজকে আমরা যদিও বৃষ্টি ছিল কিন্তু আমরা দেখেছি যে ব্যাপকভাবে মানুষকে আপনার ঘরে রাখার চেষ্টা করা হয়েছে এবং এটা আমরা অব্যাহত রাখবো, কারণ আমাদের কিন্তু এই সংক্রমণ যেহেতু বেড়ে যাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করার একমাত্র পদ্ধতি হচ্ছে একটু কঠোরভাবে বিধিনিষেধটাকে আমরা যাতে বাস্তবায়ন করি। তো সেটি কিন্তু সকলে উপলব্ধিও করেছে সরকারের পক্ষ থেকে, এবার যে আয়োজনটা এবং প্রস্তুতি আমরা নিয়েছি, আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি এবং এটি অব্যাহত থাকবে। আমরা এটাকে 5% নিচে আমরা নামিয়ে আনতে চাই, সেটি কিন্তু আমাদের লক্ষ্য। আজকে পর্যন্ত মৃত্যু এবং সংক্রমণের যে অবস্থা, তাতে করে বিশেষজ্ঞরা যেটি বলেন, 2 সপ্তাহ টানা চললে পরে সেটি হয়তো নিয়ন্ত্রণে আসতে পারে। আপনি বলছিলেন যে টানা 2 সপ্তাহ যদি 5% নিচে আসে তখন নিয়ন্ত্রণে আসবে ধরা যায়, বিশেষজ্ঞরা তাই বলেন। সেই পরিস্থিতির জন্য এখনকার সময় থেকে যদি ভাবি, সেটি একটা দীর্ঘ সময়ের ব্যাপার, নিশ্চয়ই আপনার ধাপে ধাপে সিদ্ধান্ত নেবেন, কিন্তু 7 দিনের কথা যখন বলা হয় তখন মানুষের মাইন্ডসেটটা একরকমের হয়। 7 দিন নিয়ে হয়তো ভাবে, 7 দিনের পরিকল্পনা করে, তারপর আবার যখন মেয়াদ বাড়ানো হয় তখন আবার মানে পরিকল্পনাগুলো বা মন মানসিকতাগুলোকে আবার পরিবর্তন করতে হয়। একসাথে কেন 2 সপ্তাহ 3 সপ্তাহ না? এখন দেখেন যে আমরা ঢাকার আশেপাশে যে 7টি জেলাতে আমরা ঘোষণা দিয়েছি তাদের কিন্তু 1 সপ্তাহ প্রায় অতিবিহিত হয়ে গেছে, আবার 1 সপ্তাহ হতে যাচ্ছে। আমাদের কিন্তু রাজশাহীতে প্রায় 3 সপ্তাহ, কিন্তু তারা 4th সপ্তাহে আজকে থেকে প্রবেশ করেছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের এই যে বিধিনিষেধ গুলো চালু আছে, খুলনাতে, আমাদের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নাটোর বিভিন্ন অঞ্চলে, খুলনাতে, এবং আপনি জানেন যে নওগাঁ এবং এই যে টাঙ্গাইলের বিভিন্ন টাঙ্গাইল পৌরসভা সহ বিভিন্ন জায়গাতে, নোয়াখালীর 4টা ইউনিয়ন সহ পৌরসভা, তো এরকম কিন্তু আমরা এগুলো করে আসছি। এখন ঢাকার যে বিষয়টি আপনি নিশ্চয়ই জানেন যে আমরা কিন্তু শুধু বাংলাদেশে নয়, এই যে সিডনিতে 1 সপ্তাহের জন্য তারা আপনার লকডাউন দিয়েছে গত পরশুদিন, আর গতকালকে প্রায় আরো 4টা-5টা প্রদেশে তারা কিন্তু দিয়েছে 1 সপ্তাহের জন্য। এখন বিষয় হচ্ছে আমরা তো অবজারভেশন করব, অবশ্যই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেবে, আমাদের লক্ষ্য হচ্ছে এই রেটটা, সংক্রমণ রেট আজকে প্রায় 26-এর কাছাকাছি, অর্থাৎ আপনার 25.9 এবং সেটি কিন্তু আমরা কমিয়ে 5% এর কাছাকাছি, অর্থাৎ 5% নিচে আনতে পারলে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যে এটা সন্তোষজনক একটি অবস্থা, আমরা সেই জায়গায় নিতে চাই। এবং সেই জন্য আমরা অবশ্যই প্রথমে আমরা 1 সপ্তাহের জন্য আমরা ঘোষণা করেছি ঢাকার জন্য, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অনেক অঞ্চলে 4 সপ্তাহ হতে যাচ্ছে রাজশাহীর জন্য, বা অনেক জায়গাতেই কিন্তু 3 সপ্তাহ হতে যাচ্ছে, তো সেটি আমরা দেখছি আমরা আসলে সংক্রমণটা কমিয়ে ওই জায়গায় নিতে চাইবো, সেটি হচ্ছে মূল কথা। আমরা সেগুলো বিবেচনায় রেখেছি, যদি প্রয়োজন হয় সেভাবেই আমরা 5 তারিখ অথবা 6 তারিখেই আমরা সেটা পরবর্তী যে পরিকল্পনা সেটি আমরা ঘোষণা করতে পারছি। ছোট্ট একটা প্রশ্ন করে বিরতিতে যাব মাননীয় প্রতিমন্ত্রী, সেটি হচ্ছে যে কোনো কঠোরতা, কঠোর ব্যবস্থা শুরুতে যেমন থাকে আস্তে আস্তে সেটি শিথিল হয়ে পড়ে, এই আজকের পর থেকে যাতে শিথিল না হয় সেজন্য আপনাদের মাঠ পর্যায়ের ব্যবস্থাপনার কি কোনো নতুনত্ব আসবে, না যেভাবে আজকে চলছে সেটাই বজায় রাখা হবে? আমাদের কিন্তু লক্ষ্যটা হচ্ছে যে মানুষ ঘরে থাকবে, অপ্রয়োজনে যে বাইরে এসে এই যে বিভিন্ন খোড়া যুক্তি দেখায় এবং বিভিন্ন কথাবার্তা বলে, আমরা তাদের জন্য সব ধরনেরই সাহায্য সহযোগিতার প্রস্তুতি নিয়ে একটি প্ল্যান পরিকল্পনা করেই কিন্তু আমরা কাজ শুরু করেছি। আমি আশা করব যে এটি খুব সুন্দরভাবে
বাস্তবায়ন হবে এবং সকলে সহযোগিতা করবে এবং আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সরকারের পক্ষ থেকে আন্তরিকতা এবং অ্যাকচুয়ালি কিন্তু এই মুহূর্তে এর কোনো বিকল্প নাই, এটা সকলে উপলব্ধি করতে পারছে। যেভাবে বেড়ে যাচ্ছে আমরা কিন্তু সরকারের প্রচেষ্টাই এখনো আমরা যে পর্যন্ত বেড়েছে এটাও কিন্তু যদি আশেপাশের দেশগুলো বা আমরা আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকাই আমরা কিন্তু এখনো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছি। কিন্তু আমরা যদি এইখানে এই যে হার্ডনেসটা যেটা আপনারা দেখছেন যে কঠোরতা যেটা আমাদের এখন আছে এইটা এখনকার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সঠিক এইভাবে আমরা করতে চাই এবং এটাকে আমরা ওই পর্যায়ে আনতে চাই, কারণ আমাদের সামনে চ্যালেঞ্জ আছে, ঈদ আছে সামনে, কোরবানির ঈদ, এটি একটা বড় চ্যালেঞ্জ, সেটার জন্য আমাদের পরিকল্পনা আমরা শুরু করেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেটটা অত্যন্ত কঠোর একটি বিষয় আছে এখানে যে এটা এটা আমরা লক্ষ্য পূরণ করতে চাই, 5% এর কাছাকাছি আমরা আনতে চাই। মানে মৃত্যু আর সংক্রমণ যেহেতু গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে সেই জন্য সর্বোচ্চ কঠোরতা, এই দুটো মিলেছে, ঠিক আছে। যেটি আপনি বলছেন যে সামনে ঈদ আছে, ঈদকে কেন্দ্র করে মানুষের বাড়ি যাওয়া আসার একটা ব্যাপার থাকে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে, এবং কোরবানির হাটের ব্যাপার আছে, উৎসবের ব্যাপার আছে, সেই সময়ের জন্য বাড়তি কী ব্যবস্থা? আর যেহেতু এই কঠোর লকডাউনের মধ্যেও সরকারি বেসরকারি অফিস এবং কলকারখানা চালু আছে, যদিও আপনারা নির্দেশ দিয়েছেন যে কলকারখানার শ্রমিকদেরকে আনার ব্যবস্থা করতে, কারখানার কাছে রাখতে এবং সরকারি বেসরকারি অফিসগুলোতে সীমিত পরিসরের লোকজনকে নিজস্ব ব্যবস্থাপনায় আনতে, কিন্তু সেটির ব্যত্যয় আমরা মাঠ পর্যায়ে দেখার কারণে কিছু দুর্ভোগ আছে, সেই বিষয়টিতে নিয়ে আলোচনা করব একটা বিরতির পর। নিশ্চয়ই মাননীয় মন্ত্রী এবং জনাব গোলাম মর্তুজা আমাদের সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে, আমি নাজমুল আশরাফ। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি এবং সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মর্তুজা। আমরা লকডাউনের প্রথম দিনের বাস্তবতা এবং সামনে কী হতে পারে সেগুলি নিয়ে আলোচনা করছি। মর্তুজা ভাই, যেটি প্রথম পর্যায়ে আলোচনায় আপনি ঢুকতে যাচ্ছিলেন যে আমরা কঠোর লকডাউন পালন করেছি, সেটি পরিস্থিতির ব্যাপক উন্নতি, সামনে একই অবস্থা থাকবে বা আরও ভালো হবে বলে আমরা আশা করছি, সরকার কঠোর হয়েছে তাই, কিন্তু এর ফলে যারা দুর্ভোগে পড়ছে দুই শ্রেণীর, একটি হচ্ছে কলকারখানা অফিস আদালত খোলা, সবাই কিন্তু পরিবহনের ব্যবস্থা করে নাই, আবার গণপরিবহন বন্ধ, তাদের যাতায়াতের একটা দুর্ভোগ, এর বাইরেও মানুষ জরুরি কাজে চিকিৎসা সহ অন্যান্য ব্যাপারে গণপরিবহনের একটা সংকটের মধ্যে পড়ে, আর গণপরিবহন চললে তো আর সেই স্বাস্থ্যবিধি মানে চলা যায় না, ফলে এই খোলা রাখা এবং গণপরিবহন বন্ধের কারণে যে দুর্ভোগ এই কথাটি পুরনো আগেও এসছে, কঠোর লকডাউনের ক্ষেত্রে এটা একটু বেশি করে এসছে, এখানে কি করার আছে? আর কি করার আছে এই জায়গাটাতে যাওয়ার আগে আমি যে জায়গাটাতে আলোচনা করতে চাচ্ছিলাম এখন মনে হচ্ছে সেই জায়গার আলোচনাতে আসলে যাওয়ার খুব একটা দরকার নাই। আমি ফরহাদ ভাই যে কথাগুলো বললেন তার ভেতর থেকে কয়েকটি কথা আমার কাছে যে আমি কথা বলা দরকার, সেটি হচ্ছে এটা ফরহাদ ভাইয়ের কথাকে আমি সরকারের কথা বা সরকারের বক্তব্য হিসেবেই ধরছি। তো সেইটা যদি ধরি তাহলে ফরহাদ ভাই বলছেন অন্যান্য দেশের তুলনায় বা যাই বলি না কেন যে এখনো নিয়ন্ত্রণের মধ্যে আছে এটা সরকার মনে করছেন বা ফরহাদ ভাইরা মনে করছেন, এটা আমাকে খুব বিস্মিত করছে। সর্বোচ্চ সংক্রমণ, সর্বোচ্চ মৃত্যু, সর্বোচ্চ সংক্রমণ আমরা হয়তো এখনো 8,000, তার কারণ আমরা এখনো হয়তো 25-30-35,000 পরীক্ষা করি সেই কারণে 8,000, আর মৃত্যু করোনার কারণে মৃত্যু হয় একটা, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয় একটা, আমরা যেহেতু করোনার মৃত্যুটা পরীক্ষিত মৃত্যুটাই ধরি, তারপরে তুলনামূলকভাবে মৃত্যুর সংখ্যা অন্য দেশের তুলনায় কম সেটা ঠিক আছে, কিন্তু নিয়ন্ত্রণে আছে এটা আমাকে খুব বিস্মিত করেছে। রাজশাহীর মতো জায়গাতে একদিন 3-4 দিন আগে একদিনে মারা গেল একটা শুধু রাজশাহী মেডিকেল কলেজের করোনা ইউনিটে 25 জন, গতকালকে বা আজকে মারা গেল 22 জন, সাতক্ষীরায় মারা গেল আজকে 14 জন শুধুমাত্র অক্সিজেনের ঘাটতির কারণে, অক্সিজেনের ফ্লো কমে যাওয়ার কারণে। তো এরকম একটা সময়ে আমরা যদি বলি যে নিয়ন্ত্রণে আছে সেটা এক ধরনের যেসব দেশে সর্বোচ্চ খারাপ অবস্থা চলেছে ওইসব দেশে এই সময়টাতে আপনি যদি সংখ্যা বা আপনার শতাংশ হিসাবে বলেন সেটি কি অনেক বেশি দেখিনি আমরা অন্যান্য দেশে? না, এটা বিষয়টা সেরকম না, বিষয়টা সেরকম না। যদি আপনি মৃত্যু এবং সংক্রমণ দুটিকে আলাদা করতে হবে, মৃত্যুর সংখ্যা নিয়ে যদি বলেন তাহলে বাংলাদেশে সেটা কম, কিন্তু সংক্রমণের সংখ্যা নিয়ে বললে বাংলাদেশে কম কিনা সেটা আপনি নিশ্চিত করে বলতে পারেন না। কারণ যেমন ধরেন তামিলনাড়ুর 6 কোটি মানুষ, তারা যে সময়টাতে তাদের বেশি ছিল সেই সময়টাতে তারা পরীক্ষা করেছে 3,00,000-4,00,000-5,00,000, আর বাংলাদেশের 17 কোটি মানুষ আমরা সবচেয়ে বেশি পরীক্ষা করি 25,000-30,000-35,000, সুতরাং এ দিয়ে প্রকৃত সংক্রমণের চিত্র পাওয়া যায় না। সুতরাং এটা আমার পয়েন্ট নয়, এটা
এটা গেল একটি দিক। এর বাইরে ফরদ ভাই আর একটা কথা বললেন যে আগের এক সপ্তাহকে লকডাউনের মধ্যে হিসেবে ধরছেন ফরদ ভাই, আগের এক সপ্তাহেই তো ভয়ঙ্কর ডিজাস্টার ঘটেছে, কারণ আপনি যে পরিমাণ গাদাগাদি করে লোক গেছে তো সেটাকে যদি আপনি লকডাউনের মধ্যে ফেলে যদি হিসাব করেন যে সাত দিন আগের সাত দিন এই সাত দিন 14 দিন, সেটা তো একটা মানে প্রকৃত অর্থেই সঠিক হিসাব এটাকে বলবে না। রাজশাহী বা খুলনা বা সাতক্ষীরা বা বাগেরহাট বা কুষ্টিয়া যাই বলেন না কেন, সেই সমস্ত জায়গাতে যে সরকারি হিসাবে যদি হয় 3-4 সপ্তাহ ধরে লকডাউন চলছে, একদিনের জন্য সেটা কোথাও কোনোদিন লকডাউন চলেনি, লকডাউন চলেছে আজকে, এই আজকের আগে পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো জায়গাতে লকডাউন চলেনি, সেটাকে লকডাউন বলা যায় না, কাগজের লকডাউন বলা যেতে পারে কিন্তু বাস্তবে লকডাউন সেটাকে বলা যায় না। এখনকার মতো হলে পরে তো নিশ্চয়ই এখনকার চিত্রটা এরকম হতো না নিঃসন্দেহে। এই যে অপরাধ ভাই বললেন যে 28 তারিখ থেকে দেওয়ার কথা হয়েছিল, ওই প্রতিকূলতাটা আমি বুঝতে পারি, আমি আগেই বলেছি যে অর্থনীতির একটা সহ্য ক্ষমতা আছে, সরকারকে বহু কিছু ভাবতে হয়, রাজশাহী অঞ্চলের আমের বাণিজ্য, সাতক্ষীরা অঞ্চলের আমের বাণিজ্য থেকে শুরু করে সবকিছুই সরকারকে ভাবতে হয়েছে, কিন্তু মানুষের জীবন বাঁচানোর জন্যে যেটা করা দরকার ছিল যে লকডাউন দেয়া, সেই লকডাউন আমি দিব কি দিব না, করবো কি করবো না, এই সিদ্ধান্তটা যে সরকার নিতে পারলো না, এটা আমাদেরকে সবচেয়ে বেশি বিস্মিত করলো। সবচেয়ে বেশি আরেকটা এখানে বড় ব্যাপার, এখানে বলা হচ্ছে যে বিশেষজ্ঞরা, সরকারের যে কারিগরি কমিটি আছে, কারিগরি কমিটির বিশেষজ্ঞরা গণমাধ্যমের সঙ্গে যে পরামর্শ দিচ্ছেন বা যে কথা বলছেন, যেভাবে তারা ক্ষুব্ধ হচ্ছেন সরকারের সিদ্ধান্ত প্রক্রিয়ায়, তাদের সেই পরামর্শের প্রতিফলন আমরা সরকারের সিদ্ধান্ত প্রক্রিয়াতে দেখছি না, তো এই জায়গাগুলো বড় রকমের ব্যত্যয় আছে। এখন আমি প্রশংসা করছি, আমি শেষ না, আমার আরো কয়েকটি প্রসঙ্গ আছে, এখন আমি শেষ বলছি, আজকের প্রশংসা করছি যে ভালো লকডাউন হয়েছে, কিন্তু আপনার ওই যে প্রশ্ন, ওই যে গুরুত্বপূর্ণ ব্যাপার যে কলকারখানা খোলা রেখে আপনি কতখানি করতে পারবেন, বাংলাদেশে কয়টি কলকারখানার আপনার নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে, এটা তো নাই আমরা জানি, সুতরাং এই জায়গাতে আর একটা গাদাগাদি হবে, পরিবহন পোশাক শ্রমিকরা পরিবহন না পেয়ে বিক্ষোভ করতে পারেন, এরকম বিক্ষোভ করবেন আমি সেটার কথা বলছি না, যাই বলি না, কিন্তু সেখানে একটা নৈরাজ্য দেখা দেওয়ার সম্ভাবনা আছে আপনি যদি এটা খোলা রাখেন, তো এই জায়গাগুলো আছে। আর যে জায়গায় কথাটা বলে আমি শেষ করি আমার বক্তব্যের অংশ, সেটি হচ্ছে সরকারের জায়গা থেকে বলা হচ্ছে যে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে, প্রথম অবস্থায় লকডাউন লকডাউন যখন করা হয়েছে তখন আমরা দেখেছি গরিব মানুষের কথা বিবেচনায় নেওয়া হয়নি, পূর্বের লকডাউনের সময় লকডাউনের শুরুতে বা করোনা সংক্রমণের শুরুতে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সফলভাবে সেটা বাস্তবায়ন করতে না পারলেও গরিব মানুষের কথা ভাবা হয়েছিল, কিন্তু এবারে করোনা সংক্রমণের সময় লকডাউনের সময় গরিব মানুষের কথা ভাবা হয়নি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এখন 23 কোটি টাকা ঘোষণা করা হয়েছে 333-তে ফোন করলে খাদ্য পৌঁছে দেওয়া হবে, আপনি কত, বাংলাদেশের এখন গরিব মানুষের সংখ্যা আপনার নানা হিসাব অনুযায়ী 3-4 কোটি 5 কোটি, কত মানুষ ফোন করবে আর কত মানুষকে আপনি করোনা সংক্রমণের সেই ব্যবস্থাটা কত টাকা কার্যকর হবে, এটা মোটেই বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নয়। আর করোনার ঊর্ধ্বগতি নিম্নগতি ফরদ ভাই যেটা বললেন, এই গত বছরের ডিসেম্বর মাস থেকে আমরা বলছিলাম ইউকেতে যখন সংক্রমণ বাড়ছিল বিশেষজ্ঞরা বলছিলেন সরকারের সতর্ক হওয়ার কথা, আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে কোথাও সতর্কিত হইনি, আমরা স্থলবন্দর থেকে শুরু করে কোথাও সতর্ক হইনি, যে কারণে আমাদের এই যে সমগ্রভাবে ছড়িয়ে পড়েছে, এখন এসে বুঝতে হবে যে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, আমাদের সত্যিকার অর্থেই সতর্ক হওয়া দরকার, লকডাউনকে কার্যকর করতে হলে গরিব মানুষের কাছে আপনি খাদ্য পৌঁছাতে হবে, শুধু ত্রিপলস্থির উপরে নির্ভর করলে আপনি গরিব মানুষকে খাদ্য যোগান দিতে পারবেন না। জি মাননীয় প্রতিমন্ত্রী, ছোট্ট দুইটা প্রশ্ন, এক হচ্ছে যেটা মুহূর্ত ভাই বলছিলেন যে এখন কঠোর লকডাউনের কারণে নিশ্চয়ই সে দিন মজুর গরিব মানুষ দিন আনে দিন খায় তারা বেশি আক্রান্ত হচ্ছে, তাদের জন্য যে চলমান সহায়তা প্রতিনিয়ত বাড়াচ্ছেন সেটি এবারের কঠোর লকডাউনের ক্ষেত্রে আরো আওতা বাড়াচ্ছেন কিনা? জি দেখুন, যেটা মর্তুজা সাহেব যেটা বললেন, আসলে যে আমাদের যে প্রস্তুতি সরকারের পক্ষ থেকে, সরকার খুব মানবিক ভাবেই কিন্তু সবসময় প্রস্তুতি রেখেছে এর আগেও, এবং সেটি কিন্তু আমরা ওই যে আগেই প্রস্তুতি রাখি, যার কারণে এই যে ফলাও করে বলা বা যে বিষয়গুলি আমরা তথ্যগুলোও দিয়েছি, তথ্য চাইলেই তথ্য কিন্তু সব জায়গাতেই আমরা কিন্তু ইতিমধ্যে, কারণ আমাদের সীমান্তবর্তী এলাকাগুলো যে আক্রান্ত হয়েছে সেখানে কিন্তু ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে এবং জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সেখানেও আমরা কিন্তু সাহায্য ইতিমধ্যে সেখানে পৌঁছে দিয়েছি, তাদের কাছে পৌঁছে রেখেছি, আমাদের জিআর এর চাল আছে এবং অর্থ সাহায্য আছে, আমরা লিস্ট প্রণয়ন পর্যন্ত আমাদের লিস্ট তৈরি করা আছে, এবং আমরা কিন্তু এবার যেহেতু দেখেছি যে ইউনিয়ন এবং গ্রামে আক্রান্ত হয়েছে এবং সেখানে জনপ্রতিনিধি সহ তাদেরকে নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি বাস্তবসম্মত কাদের খাবারের প্রয়োজন আছে সেই তালিকাগুলো কিন্তু আমরা প্রস্তুত করেছি, এবং আমাদের যেটা হচ্ছে যে 333-999-এ
মানে তাৎক্ষণিকভাবে যদি কারোর কোনো খাবার প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে জানালে সেখানে খাবার পৌঁছে দেওয়া হবে সেটার জন্য, কিন্তু কারা পাবে সেই প্রায়োরিটি তালিকায় কারা আছে, যেমন চায়ের দোকানদাররা আছে, সেলুন কর্মীরা আছে, সেখানে অতি দরিদ্র লোকজন যদি থাকে তারা আছে, স্বল্প আয়ের প্রতিদিনের আয়ের উপরে যারা নির্ভরশীল তারা আছে। আমরা 333 নাম্বারটা রেখেছি তাৎক্ষণিকভাবে সহযোগিতা করার জন্য, তার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো কারণে হতে পারে, তার খাদ্য সাহায্য লাগতে পারে, এরকম কিন্তু প্রস্তুতির প্রত্যেকটা জায়গায় আছে। আপনি যদি এখন জিজ্ঞাসা করেন যে প্রস্তুতির কি ধরনের আছে, আমরা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদকে কিন্তু আমরা অর্থ বরাদ্দ দিয়ে রেখেছি, আবার জেলা পর্যায় থেকে কিন্তু আমরা ডিসির পক্ষ থেকে প্রায় 300-500 জন প্রতি ইউনিয়নে আমরা সেখানে ব্যবস্থা করে রেখেছি, এবং পৌরসভাগুলো তাদেরকে আলাদা অর্থ দেওয়া হয়েছে এবং সেভাবে কিন্তু রাখা হয়েছে, এটা কিন্তু চলমান আছে, আমাদের কিন্তু হচ্ছে। এরপরেও কিন্তু টিসিবি আমরা খোলা রেখেছি, অনেকগুলো কিন্তু আমরা আউটলেট ওখানে রেখেছি যাতে করে পর্যাপ্ত পরিমাণে সেটা নিতে পারে। তারপরে ওএমএস যে ডিলারশিপ যেটা আছে সেখানে আপনার প্রত্যেকটা ওয়ার্ড বেসিস কিন্তু সেটা রাখা আছে। সরকার এখানে অত্যন্ত আপনার সহানুভূতিশীল এবং এই বিষয়গুলো কিন্তু আমরা মানবিকভাবে দেখি। আমাদের সরকারের সবসময় প্রত্যেকটা মানুষের, কোনো মানুষের কোনো কমপ্লেন এ পর্যন্ত আমরা পাইনি, তা যাতে করে খাবার কষ্ট না পাই, কোন রকম কষ্ট না পাই, আমরা এই বিষয়ে কিন্তু আগে থেকে সুবিবেচকের মতোই কিন্তু আমরা এগুলো না বললে আমরা কাজ কিন্তু করে রাখি। যেমন কিছুদিন আগে শিথিলতার কারণে হয়তো অনেকে কাজ করতে পেরেছে, সুযোগ দেওয়া হয়েছে, এই কঠোরতার কারণে হয়তো আরো কিছু লোক আক্রান্ত হবে, সেক্ষেত্রে এর আওতা বাড়াচ্ছেন কিনা সহায়তার? না, অবশ্যই অবশ্যই আমাদের সেটা সুবিবেচনা আছে, আমরা সেভাবেই আমাদের প্রস্তুতি আছে, আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সেদিক থেকে। আর এক মিনিটে আমি ছোট্ট করে শুনতে চাইবো যে এই যে অফিস আদালত কলকারখানা খোলা আর গণপরিবহন বন্ধ, তার কারণে তো এক ধরনের দুর্ভোগ আছে নিশ্চয়ই, আপনি টেলিভিশনে দেখেছেন দিনভর বিভিন্ন টেলিভিশনে। আমরা কিন্তু এই যে গণপরিবহনটা বন্ধ করেছি, আমরা কিন্তু এই যে রাস্তার যে শৃঙ্খলাটা বাইরে যাতে না আসে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো সেখানে আছে, সেনাবাহিনীর সদস্যরা আছে, বিজিবি আছে, এখানে কিন্তু যদি আপনি এই যানবাহনগুলো কোনো রকম সুযোগ দেয়া হয় এখানে আর কোনো ডিসিপ্লিন থাকবে না। আমরা বলছি যন্ত্রচালিত সমস্ত যানবাহন সেসব প্রতিষ্ঠানকে আপনারা শতভাগ বাধ্য করতে পারছেন কিনা নিজস্ব ব্যবস্থাপনায় আনতে? না না, অবশ্যই তারা প্রতিশ্রুতিবদ্ধ, কারণ সব ধরনের স্টেক হোল্ডার যারা ছিলেন, গার্মেন্টস আপনার মালিক যারা ছিলেন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি মালিকরা, তাদেরকে রেখে কিন্তু আমরা আলোচনা সাপেক্ষে তাদের সাথে সম্মতি নিয়ে যে তারা বলেছে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা লোকজন কাছাকাছি রাখবে, তারা পরিবহন ব্যবহার করবে তা না, তারা হেঁটে আসতে পারে। আর অ্যাকচুয়ালি গার্মেন্টস এ কিন্তু আপনার 90% উপরে এটা সত্য যে তারা কিন্তু কাছাকাছি থাকে, কারণ অল্প বেতনে কাজ করে, তারা বেশি দূরে থাকে না, কাছেই থাকে তারা। মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন MP, অনেক ধন্যবাদ আপনাকে, জনাব গোলাম মুর্তজা অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনুষ্ঠানের যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই লকডাউন সহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলবেন। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.